চাল ডাল গম পেঁয়াজ সহ দরকারি খাদ্যপণ্যের বড় একটি অংশ প্রতিবেশী দেশ ভারত থেকে আমদানি করে থাকে বাংলাদেশ। তবে কখনো কখনো অভ্যন্তরীণ চাহিদা যোগান ঠিক রাখা, প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ সহ বৈশ্বিক নানা পরিস্থিতিতে নিত্যপণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে থাকে দেশটি। এতে আকস্মিক সংকটে পড়ে বাংলাদেশ সহ ভারতের উপর আমদানি নির্ভর দেশগুলো। এমন পরিস্থিতি সামাল দিতে প্রতিবেশী দেশগুলোর জন্য ভারত বার্ষিক কোটা সুবিধা রাখলেও এতদিন তা পায়নি বাংলাদেশ। তবে এবার সেই কোটা সুবিধা আদায়ে গত বৃহস্পতিবার ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে দিল্লিতে বৈঠক করেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, যেখানে মিলেছে ইতিবাচক আশ্বাস। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সময় সংবাদকে জানান, এই কোটার আওতায় সবসময় ভারত থেকে চাল ডাল গম পেঁয়াজ আদা রসুন সহ নয়টি পণ্য আমদানি করার সুবিধা পাবে বাংলাদেশ। ভারত থেকে আমরা অনেকগুলো পণ্য আমদানি করি। একটা সুবিধা হচ্ছে যে প্রতিবেশী দেশ হিসেবে খুব দ্রুত আনা যায়। ভারত মে মাস থেকে গম রপ্তানি নিষিদ্ধ করেছিল, এখন কানাডা থেকে আনতে হয় এত দূর এবং দাম অনেক বেশি। মাননীয় প্রধানমন্ত্রীর সফরের পরপরই নয়টা পণ্যে আমাদের যে ধরনের ইম্পোর্ট হয় ইন্ডিয়া থেকে যে পরিমাণ, এটা যদি ভারত রপ্তানি বন্ধও করে দেয় কিন্তু বাংলাদেশের জন্য এটা পায়। গম আছে, তারপরে মসুরের ডাল আছে, চিনি আছে, পেঁয়াজ আছে, এরকম নয়টা পণ্য আর কি। কোন প্রক্রিয়ায় এসব পণ্য আমদানি করা হবে এবং কি পরিমাণ আমদানি করা যাবে তা চূড়ান্তের প্রক্রিয়া চলছে। আলোচনা করে যে কোটাটা কত হবে সেটা নির্ধারণ করা, কিভাবে আমরা আমদানি করতে পারি, কারণ আমদানিটা মূলত প্রাইভেট সেক্টরই করবেন, তো কোটাটা যদি নির্ধারণ হয় দেন এটা আমরা ভাগ করে দিতে পারি আমদানিকারকদের মধ্যে, এবং তাতে আমাদের আসলে বিদেশ নির্ভর যে পণ্যগুলো সেটা আমদানিতে আর একটু সহজ হতে হবে। এই ধরনের কোটা সুবিধা অন্য দুই প্রতিবেশী দেশ মালদ্বীপ ও ভুটানকে দিয়ে আসছে ভারত। খাদ্য মন্ত্রণালয় থেকেও নিতে পারে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।